আসসালামু আলাইকুম চট্টগ্রাম থেকে মাইশা মালেহা বলছি কেমন আছেন সবাই আপনারা যারা একদম রেগুলার আমার ব্লগ দেখেন তাদের কাছে কিন্তু আমার আজকে একটা প্রশ্ন থাকবে আশা করব ধৈর্য নিয়ে পুরো ব্লগটা দেখবেন শুনবেন এবং যদি সময় হয় আমার সেই প্রশ্নের উত্তরটা দিয়ে যাওয়ার চেষ্টা করবেন আমার ছোট্ট বারান্দা বাগানে নতুন অতিথি এসেছে দেখেছেন সুহান আল্লাহ তো আমার এই বারান্দার মেটালের যে র্যাকগুলো আছে একজন ভিউর আপু জিজ্ঞেস করেছিলেন যে এই র্যাকগুলো কোন পেজ থেকে নেওয়া তো সে আপুর উদ্দেশ্যে বলছি এই র্যাকগুলো কোনো পেজ থেকে নেওয়া না আমি মূলত এগুলো চট্টগ্রামের রাইস ফ্যাক্টরি রোড থেকে কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছি এবং অনেকগুলো একসাথে নিয়েছিলাম তাই দামটা সঠিক বলতে পারছি না তবে এখন অনেক অনলাইন পেজ এগুলো পাওয়া যায় চাইলে সেসব পেজ থেকেও বানিয়ে নেওয়া যায় তবে আমি অনলাইন পেজ থেকে নিয়ে নিই আমি এগুলো এখান থেকে লোকাল মার্কেট থেকে নিয়েছি বছরখানেক আগে যখন আমি ব্লগিং শুরু করি নিয়মিত তখন কিন্তু আপনারা যারা দেখতেন দেখেছেন হয়তো আমি রান্না বান্নার বিষয়গুলো স্কিপ করতাম আমি কিন্তু অন্যান্য বিষয়গুলো নিয়ে ব্লগ করতাম কারণ আমার ধারণা ছিল যে রান্নার অনেক অনেক চ্যানেল আছে ইউটিউবে আমি তেমন একটা পারদর্শী নই আমি কেন শুধু শুধু রান্না দেখাতে যাব। তাই জন্য আমি দেখা গেছে মেলা শপিং ব্লগ কিংবা অন্য অনেক রকমের কন্টেন্ট ক্রিয়েট করতাম পরবর্তীতে আমি যখন রান্নার একটা দুইটা ব্লগ দিই দেখা গেছে যে সেগুলোতে ভিউ একটু বেশি আসে অন্যান্যগুলো থেকে তখন আমার মনে হয় যে না রান্নার ভিডিও দেওয়া যায় অন্যদিকে আবার আমার যারা বন্ধুবান্ধব ছিল ছোট বোন ছিল কখনও কোথাও সোশ্যাল সাইটে যদি আমি রান্নার ছবি শেয়ার করতাম ওরা আমার কাছে রেসিপির জন্য আবদার করতো সেই থেকে আসলে মনে হলো যে না রান্নার ভিডিও দিই তবে এর মধ্যে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে প্রায় লাখ খানেক ভিউ ছাড়িয়ে গেছে ওই ভিডিওতে আর সেই ভিডিওতে একজন কমেন্ট করেছে ওনার ওই কমেন্ট পড়ে আসলে আমার খুবই মন খারাপ হয়েছে তো আমার যেই হরেক রকমের নাস্তার আয়োজন ভিডিওটা সেখানে উনি কমেন্ট করেছেন যে এই কালো কুচকুচে জিনিসটাকে বিরিয়ানি বলছেন কীভাবে এটাকে বিরিয়ানি বলছেন এটা তো দেখতেও ঘেন্না লাগছে বা বিশ্রী লাগছে এই ধরনের কিছু একটা তো সাধারণত কে কী বলে না বলে সেগুলো ইগনোর করে যাওয়া মানুষ আমি কিন্তু যেহেতু এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম এখানে আমার কাজ আপনাদের কাছে কেমন গ্রহণযোগ্যতা পাচ্ছে সেটা একটা ভাবার বিষয় এবং সেই কমেন্ট পরে সত্যি বলতে অনেকটা মন খারাপ হয়েছে যদিও বা সেই কালো কুচকুচে বিরিয়ানিটা আমার বাসায় যেদিন সেদিন গেস্ট যারা এসেছিলো তারা খেয়ে শেষ করে দিয়ে গেছে আলহামদুলিল্লাহ অন্যান্য দিন দেখা যায় দোকান থেকে কিনে আনা বিরিয়ানিও আমার বাসায় থেকে যায় পরের দিন সেটা আমরা গরম করে খাই কিন্তু সেই কালো কুচকুচে বিরিয়ানিটা সেদিন খেয়ে সাথে সাথে শেষ হয়ে গেছে আমি একটু করে ভাগে পেয়েছিলাম খুব একটা বেশি খেতেও পারিনি যাই হোক আমার রান্না যদি আমি নিজে খেয়ে স্বাদ না পেতাম তাহলে অবশ্যই সেটা আরও দশজনের সাথে শেয়ার করার মতো দুঃসাহস করতাম না তাই না পুরাতন এবং নতুন জয়েন হওয়া অনেক ভিওয়ার আপু আমার কাছে জানতে চাচ্ছিলেন যে কেন এখন আর কেকের ভিডিও দেই না আগের মতো তো এই ক্ষেত্রে আসলে আমি যেটা মনে করি যে একই ধরনের ভিডিও আসলে প্রত্যেকবার দর্শক দেখতে পছন্দ করবেন না আপনারা যারা ভিউয়ার আছেন আমার চ্যানেলের তাই নিত্য নতুন বিষয় রাখার চেষ্টা করি কিন্তু এমন না যে এখন কেক বানাই না কেক কিন্তু আগের মতোই বানিয়ে যাচ্ছি আমার রেসিপি ব্লগগুলো আমার চ্যানেলে অনেক বেশি ভিউ পাচ্ছে আলহামদুলিল্লাহ তবে তার চেয়েও বড় কথা আমি জানি আমার আপু আন্টিরা আমার চেয়ে অনেক ভালো রান্না করে কিন্তু যদি আপনারা বলেন আমাকে যে আমার আগের ভিডিওগুলোই ভালো ছিল সেক্ষেত্রে আমি রান্নার ভিডিওগুলো স্কিপ করে যাব কেন কি রান্নার ভিডিও করতে আসলেই অনেক কষ্ট আমার যেসব আপুরা রেগুলার বেসিসে ভ্লগ করে রান্নার ভিডিওগুলো রেকর্ড করে তারা আমার সাথে সহমত পোষণ করবেন রান্না ভিডিও করা কিন কিন্তু অনেক কষ্টের ব্যাপার যারা একদম শুরু থেকে আজব দিয়ে আমার ব্লগুলো দেখে যাচ্ছেন আমি আপনাদের সবার মতামতের অপেক্ষায় থাকবো এবং আপনারা যেটা বলবেন আমি সেটাকেই প্রাধান্য দিব আপনারা যদি আমাকে একটা ছোট্ট কমেন্ট করে যান যে আপু আগের ব্লগুলি ভালো ছিল সেটা আমি বুঝে নিব বাকিটা বলতে হবে না তবে আমি খুব পজিটিভ একজন মানুষ কোনো একজনের খারাপ একটা মন্তব্য নিয়ে আমি মন খারাপ করছি না তবে হঠাৎ কেন যেন মনে হলো যে যেহেতু এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম এখানে অনেকেই আমার ভিডিওটা হয়তো দেখছে তবে যদি খারাপ লাগে কারো ভালো না লাগে সেক্ষেত্রে সেটা আমারও জানা উচিত জানা দরকার যারা আমাকে পছন্দ করে তারা দেখা যায় আমি যাই করি সেটাকে ভালো বলে সুন্দর বলে তবে এই যে আজকের দুটো কেক এগুলো সকাল সকাল একদম ভোরবেলায় আমি উঠে রেডি করে ফেলেছি কারণ আমার বাচ্চারা ঘুম থাকতে থাকতে এই কাজগুলো আমাকে কমপ্লিট করতে হবে আদারওয়াইজ ওরা উঠে গেলে আমার আর এসব কাজ করা সম্ভব হয় না আর এই যে দেখেছেন অতিথিটাকে উনি কিন্তু আমার বাসায় একদম ভালো মতো জায়গা করে নিয়েছেন আলহামদুলিল্লাহ তো এবার সকালে নাস্তা শেষ ওইটা আর রেকর্ড করা হয়নি অনেক হ্যাসেল ছিল তো এখন চলে আসলাম দুপুরে বান্না করতে লোহার কড়াই কিংবা স্টেনলেস স্টিলের যে প্যানগুলো আছে সেগুলোতে প্রথমবার কিছু দিলে দেখা যায় সেগুলো স্টিক হয়ে যায় তলায় লেগে যায় সেটা না হওয়ার জন্য যেটা করবেন প্রথমবারই তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে এভাবে একটু ময়দা ছিটিয়ে দেবেন এবং ময়দা ছিটিয়ে দিলে যেটা হবে সেটা হচ্ছে একেবারেই তলায় লাগবে না এই অংশটা আমি একটা ফেসবুক রিলস থেকে শিখেছি এমন না যে সব কিছুই নিজে থেকে জানি বা কেউ আমাকে শিখিয়ে দিচ্ছে তা না অনলাইন প্ল্যাটফর্ম থেকেও কিন্তু আমিও অনেক কিছুই শিখছি দিন তো এখানে এই যে এখন মাছগুলো দিচ্ছি আপনাদের সামনেই দেখাচ্ছি যে কী সুন্দর সাথে সাথে উল্টে যাচ্ছে একটু কিন্তু তলায় লাগছে না লবণও দেয়া যায় কিন্তু আমি দেখলাম যে লবণের চেয়ে ময়দাটা বেশি কার্যকর মানে ময়দা দিলে একেবারেই স্টিক হয় না তো আপনারা যারা লোহার কড়াই বা স্টেন্ডেস কড়াই কড়াই নিয়ে এগুলো প্রবলেম ফেস করছেন তারা এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন আজকে যেহেতু অনেক ঝামেলা তাই একদম সাদা মাটা একটা রান্না করব ইলিশ মাছ দিয়ে টমেটো আর বেগুন দিয়ে রান্না করব। একদম খুব সিম্পলি আর কিভাবে রান্না করছি সেই পুরো প্রসেসটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আশা রাখতে পারি ইনশাল্লাহ ধনী গরিব বাংলার সব শ্রেণীর মানুষই এখন থেকে ইলিশ মাছ খেতে পাবে ইনশাল্লাহ তাই না কিন্তু আজকে যে প্রশ্নটা করলাম সেটার উত্তর অবশ্যই আমাকে জানানোর চেষ্টা করবেন সময় যদি থাকে আপনাদের এদিকে ওই একই কড়াইয়াতে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি আমার আদা রসুন পেস্ট করা লাগবে আজকে করা নেই শেষ হয়ে গিয়েছিল তো সেই রসুন আর আদা এখন তো আস্ত অবস্থায় আছে সেটা প্রসেস করার জন্য অনেক স্ট্রাগল করছিলাম এই জিনিসগুলো আসলে কাজের সুবিধা চিন্তা করে কেনা কিন্তু এগুলোতে কাজ করতে বেশ কষ্ট দেখা যায় যে ছুরি দিয়ে নিলেই সবচেয়ে ভালো হয় এগুলো আসলে দেখে কিনা কিন্তু বলা যায় অর্থ নষ্ট তো আজকে কি হচ্ছে আপনাদেরকে একটু দেখাবো কিছুক্ষণ পরেই দেখবেন অনেকে হয়তো ভাবেন যে এত কি সময় বাঁচিয়ে কাজ বা এত কিসের তাড়াহুড়া বা এত কম আয়োজন কেন প্রতিদিনের খাবার দাবারে তো যেটা হয় আমার মেয়ে যেটা আছে ছেলে আর মেয়ে আমি জানি না যারা বাসায় ছোট বাচ্চা নিয়ে কীভাবে সংসারে সব কাজ করেন কিন্তু ওরা আমাকে সারা একটা ক্ষণ এত বিরক্ত করে আর আমি যে একটু শান্তিমতো কাজগুলো করব সেটা আসলে আমার হয়ে ওঠে না তো এখানে এই তো প্রায় চার থেকে পাঁচটা টুকরা রসুন আমি কোনো রকমে ক্রাশ করে দিয়ে দিলাম আর এখানে আমি একদম হাফ চা চামচ হালকা পানি মিশানো আদা পেস্ট দিয়েছি আমি ইলিশ রান্নায় কিন্তু আদাটা একদম কম ইউজ করি তবে তারপর আমি এখানে আধা চামচের মতো দিয়েছি আর এই যে এটা নিয়ে দেখেন কতটা স্ট্রাগল করছি মানে দেখা যাচ্ছে যে যতবার চাপ দিচ্ছি রসুনগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে লিটারেলি লাগছিল যে যুদ্ধ করছি এটা নিয়ে তো এই জিনিসটা আসলে খুবই কষ্টের দেখা যায় যে প্রচুর প্রেশার দেওয়া লাগে ছোট বাচ্চা নিয়ে প্রতিদিন আসলে এইসব কাজ করে রান্না করাটা খুবই কষ্টের আমি তাই জন্য সব কিছু প্রসেস করে আগে থেকে রেডি করে রাখি যাতে আমার সময় কিছুটা সেভ হয় আর এ তো এখানে যে আদা পেস্টের কথা বললাম সেটা দিয়ে দিচ্ছি আর যেসব আপুরা আমার মতো অনেক হিসাব করে চলে তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন আমি এই কড়াইয়াটাতেই মশলাটা কষাচ্ছি এখানে হাফ চা চামচ করে সব গুঁড়ো মশলাগুলো দিচ্ছি ঠিক ধনে গুঁড়া জিরা গুঁড়া হলুদ গুঁড়া কাঁচা মরিচের গুঁড়া মরিচ গুঁড়া আর কি তো অনেকেই হয়তো ইলিশ মাছে ধনে জেরা গুঁড়াটা স্কিপ করেন বাট আমি দেই আমার কাছে ভালো লাগে এখানে আমি এক চা চামচ পরিমাণে মাছের মশলাটা দিয়েছি রাঁধুনি মাছের মশলাটা এবার এই সবগুলো মশলা ভালো মতো ভেজে আর যেটাকে বলে একদম ভালো মতো কষিয়ে নেব এই যে কষানোটা এটার মাধ্যমেই কিন্তু আমার রান্নার মেন স্বাদ এটা যতটা ভালো কষানো হবে ততই রান্না মজা হবে এবার আমি যে ট্রান যে পাতিলে আসলে রান্না করব সেই পাতিলটা বসালাম এটাতে পানি দিয়ে দিচ্ছি এবং এই পানিটা একটু গরম হওয়ার পরে আমি ওই যে কষিয়ে রাখা মশলাটা এটাতে দিয়ে দিচ্ছি আমি যদি এই তেলটা কড়াইতে ট্রান্সফার করতাম তাহলে অনেকটা তেল ওয়েস্ট হতো সেই জন্য শুধু এটুকু কষ্ট করলাম পানির সাথে মশলাটা যখন ভালো মতো মিশে যাবে আর একটু বয়ল হয়ে যাবে সেই পর্যায়ে আমরা এখানে আমাদের কেটে রাখা সবজিগুলো অ্যাড করব আমাকে এই যে দেখেছেন ওর সাথে খেলছি না দেখে সে আমাকে মারছে ওরা তো আসলে বুঝে না যে মা কি করছে না করছে ওদের আবদার একটাই যে সারাক্ষণ ওদেরকে সময় দিতে হবে কষানো মশলাটার সাথে এখানে বেগুন আর টমেটো নিয়েছি ঝোলটা আপনাদের পছন্দ মতো আমি এখানে আমার পরিমাণ মতো পছন্দ মতো ঝোল দিয়ে নিচ্ছি ঝোলের সাথে যখন এই সবজিটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমরা আমাদের আগে ভেজে রাখা মাছগুলো একে একে এই সিদ্ধ হয়ে যাওয়া সবজি দিয়ে দিব শুরুতেই মাছগুলো দিবেন না সেক্ষেত্রে কিন্তু মাছগুলো নরম হয়ে ভেঙে যাবে আর নরম হয়ে গেলে কিন্তু আর তখন খেতে ভালো লাগবে না ভেঙে যাবে তোলার সময় আর এই যে পাতিলটা এটাও আমি পানি দিয়ে ধুয়ে দিয়ে দেবো কিছু আসলে ওয়েস্ট করবো না ছোটোখাটো এই ব্যাপারগুলো চাইলে স্কিপ করে যাওয়া যায় ভিডিওতে না দেখানো যায় কিন্তু আমি আমার ওইসব আপুদের জন্য দেখাচ্ছি যারা অনেক হিসাব করে চলে হিসাব করে চলতে কোনো লজ্জা নেই আপনি যদি আপনার সংসারে একটু বরকতের চিন্তা না করেন তাহলে অন্য কেউ এসে বরকত করে দিয়ে যাবে না আপনি যদি না খেয়ে থাকেন কেউ এসে আপনার খাওয়ার দায়িত্ব নেবে না এটা মাথায় নিয়ে সব সময় চলবে আর আলহামদুলিল্লাহ আমার ইলিশ মাছটা এত মজা হয়েছে এখন এখন ভাত খাওয়ার পালা তো আসলে আমি একটা কথা বলি যারা আমার রান্নার ব্লগুলো দেখছেন বা কমেন্টে এসে একটা দুটো বাজে মন্তব্য করে যাচ্ছেন আপনারা না নিজে একটা রান্নার চ্যানেল খুলুন আপনাদের থেকে শিখবো আমি আপনারা কত ভালো রান্না করেন সেটা দেখবো আমি আচ্ছা যাই হোক একটু রাগ করে বললাম আর কি কেউ মনে কিছু নেবেন না এখন খাওয়ার বেলা আমার হাজব্যান্ড বলছিল যে শুধু মাছ একটা সবজি হলে ভালো হতো তো বললাম যে আচ্ছা সবজি আর মাছ দুটা তো একই প্যাটে যাবে তাই দুনোটা একই সাথে রান্না করে ফেললাম বেচারা বুঝতে পারে আমার যেদিন আসলে অনেক কাজ থাকে বিশেষ করে কেকের কাজ থাকে সেদিন আমার আর স্ট্যামিনায় কুলায় না এতগুলো কাজ করার তবে হ্যাঁ ও অনেক সাপোর্টিভ ও যদি সাপোর্ট না করতো তাহলে আমার বিজনেস করার কোনো সুযোগ থাকতো না সে অনেক অনেক সাপোর্ট করে আমাকে আর আজকে নর্মালি দেখা যায় আমার যেদিন খুব কাজের প্রেশার থাকে সেদিন আমি ফ্রিজে আগে থেকে তুলে রাখা কোনো খাবার গরম করে নিই আজকে সেরকম কিছু ছিল না এদিকে দুপুরের খাওয়া দাওয়ার পরে আমার মাসের বাজারটা চলে এসেছে জুলাই মাস পুরো একটা মাস আমরা ঘর থেকে কেউ বের হইনি খুবই ভয়ে আতঙ্কে ছিলাম তো এবারে আমার হাজব্যান্ড বলছে যে দেশের কী না পরিস্থিতি হয় আবার পরবর্তীতে বলা তো যায় না আল্লাহ মাফ করুক তাই জন্য একসাথে দুই মাসের বাজার নিয়ে এসেছে এই অংশটুকু আমি রাখতাম না আমি কিন্তু আপনাদের সাথে বাজার গুছানোর একটা ব্লগ শেয়ার করেছি অনেকে হয়তো দেখেছেন এই অংশটা কেন রেখেছি জানেন একটু পরেই দেখাচ্ছি আমাদের ব্যবসায়ীরা যে কতটা অসাধু সেই জিনিসটাই দেখাবো আর এই যে লাইফ বয়ের এই লিকুইড হ্যান্ড ওয়াশটা আমি এইভাবে লার্জ প্যাকটা কিনি এটাতে কিন্তু খুব পয়সা বাঁচে দেখা যায় ছোট মিনি প্যাকগুলো যত দাম পড়ে আপনি যদি এই বোতলটা কিনে নেন সেক্ষেত্রে কিন্তু অনেকটা বাজেট সেভ হবে হাজবেন্ড বাজার করে আনেন এগারোই আগস্ট আর এই যে দেখেন মেয়াদ শেষ হয়ে গেছে একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ একটা মেয়াদ উত্তীর্ণ জিনিস কীভাবে কাস্টমারকে ধরিয়ে দেয় দোকানদার যদি সে এই জিনিসগুলো নিয়ে সতর্ক না হয় আর অনেকেই আছে আমি জানি অনেক আপু আছে যারা সময়ে স্বল্পতার কারণে ডেটগুলো হয়তো চেক করেন না প্লিজ অনুরোধ করবো বাজার থেকে যে কোনো জিনিস কিনে আনার পর ডেটগুলো চেক করবেন খুবই খুবই ইম্পর্ট্যান্ট এরপর ওদেরকে বলার পরে ওরা এগুলো চেঞ্জ করে দিয়েছে আমার হাজব্যান্ড অনেক ভালো মানুষ ভদ্র ভাষায় বলেছে আমি হলে দেখা যেত যে এই দশ প্যাকেট আটা নিয়ে দোকানদারের মুখে ছুঁড়ে মারতাম যাই হোক মাথাটা গরম হয়ে যায় এই ধরনের খারাপ কিছু দেখলে আমাদের পুরো দেশের সিস্টেমটাই খারাপ আসলে এখানে একজন দুজনকে দোষ দেওয়ার মতো কিছু নেই এরপরে বিকালের নাস্তা বাচ্চারা নুডলস খাওয়ার আবদার করেছিল। তো ওদের জন্য একটু নাস্তা বানালাম আর ভাবলাম যে যেহেতু সারাদিনের ব্লগটা করছি এই অংশটাও রাখি এখানে নুডলসটা একেবারে বাংলা স্টাইলে করা আহামরি কিছুই না তবে এই নুডলসটা কিন্তু আমার বাচ্চারা খুব পছন্দ করে সাথে বাসার বড়রাও মরিচটা দেওয়ার আগে ওদেরকে দিয়ে দিয়েছি এবার মরিচ দিব আর আমার তো এটুকু মরিচে হবে না আমি এখানে আরও বেশি করে চিলি সস দিব। এটা হচ্ছে আমার স্টাইলের নুডলস আর কথা বলতে বলতে ব্লগের একদম শেষ পর্যায়ে চলে এসেছি প্রিয় সব আপু ভাইয়াদের কাছ থেকে আজকে এখানেই বিদায় নিচ্ছি বেশি আর বড় করবো না ব্লগটা আর যদি কারো মনে কোনো কথা দিয়ে কষ্ট দিয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আর হ্যাঁ বাজার করতে গেলে খুবই খুবই সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম